दया करे सुनबेन अकारणे बाड़ीर बाइरे केउ जाबेन ना विशेष काजे बाइरे गेलेओ सामाजिक दूरत्व मेने चलुन मास्क व्यवहार करुन घरे थाकुन सुस्थ थाकुन अपरके भालो थाकते सहयोगिता करुन। समस्त मुर्शिदाबाद जिलाबासीके पवित्र ईदेर आगाम शुभेच्छा जानालेन जिला परिषदेर सभाधिपति मोशाররফ হোসেন মণ্ডল। सेई संगे आगामीकाल सकाल 7টার समय पवित्र ईदेर नामाज तिनि परिवारेर संगे बाड़ीतेई पड़बेन बोले जानान। दीर्घ एक मासेर कठोर संयमेर पर आमरा पवित्र ईद खुशी ईद पाई। ईद माने आनंद, ईद माने मिलन उत्सव। এই ঈদে আমরা সকলে আনন্দ করব, কিন্তু এই আনন্দ যেন কারো নিরানন্দ না হয়। তাই সর্বপ্রথম আমি মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা, সালাম ও অভিবাদন গ্রহণ করতে বলছি। সেই সঙ্গে আমি মুর্শিদাবাদ জেলার অল কমিউনিটি, অল সম্প্রদায়ের মানুষকে আহ্বান করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব আমরা যেন বজায় রাখি। উৎসব যেন উৎসবের মতো হয়, ধর্ম আপন আপন উৎসব সবার, সেই উৎসবে যেন আমরা সকলে সামিল হতে পারি। আর একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে, কোভিড-19 করোনা। এই করোনা মারণ রোগ সারা পৃথিবীতে যেভাবে স্প্রেড হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, তাই আমি বলবো যে ঈদের দিনে বিশেষ করে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব, ডিস্টেন্স মেনটেন করব, এবং অযথাভাবে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেপরোয়াভাবে যারা ঘোরাফেরা করে, বিশেষ করে যুব সম্প্রদায় ভাইদেরকে আহ্বান করব যেন মোটর সাইকেলের স্পিডটা লিমিট হয়, এবং যতটা পারবেন বাড়িতে থাকবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, তাহলে অ্যাক্সিডেন্ট এবং সব কিছু আমরা দূর করতে পারব। আর সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার আমাদের যে নামাজ ঈদের, সেটা নিয়ে প্রত্যেকের একটা বিতর্কের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, তাই আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বাড়িতে নামাজ পড়ব, আমার পরিবারের সাথে আমি নামাজ পড়ব। আমি এই মুহূর্তে আমি সমস্ত মানুষকে বলবো, যেহেতু পশ্চিমী দেশ আরব আমাদেরকে তারা বিধান দেয়, তাদের নীতি আমরা অনুসরণ করি। সেখানকার মানুষ যেমন বলছে যে আমাদের ঈদের নামাজ বাড়িতে পড়লে জায়েজ, তাই আমি মনে করি ঈদের নামাজ আমরা বাড়িতে আদায় করি, সামাজিকভাবে যতটা পারব আমরা যতটা ডিস্টেন্স মেনটেন করা সেটা করব, এবং এই জায়গায় দাঁড়িয়ে কোনো বিতর্কে আমরা জড়াবো না। আমরা ভ্রাতৃত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ এবং মানববন্ধনে মানুষের কল্যাণে যেটা হয় সেটাই করব। তাই ঈদের শুভেচ্ছা আবারও সকলকে জানালাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।